আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমের ফিরনি করে দেখাবো। এই আমের ফিরনি খেতে খুবই ভালো লাগে এই সামারে। এই আমের ফিরনি অবশ্যই ট্রাই করবেন, খুব অল্প সময়ে করা যায় এই আমের ফিরনিটা। এখন প্রচুর পরিমাণে বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে এবং পাকা আমেরও দাম খুব কম। তো চলুন দেখে নিই এই আমের ফিরনি কীভাবে করা যায়। আমি এখানে পোলাও চাল নিয়েছি 1 কাপ, আর নিয়েছি জল। আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো চালগুলোকে। এবার চলুন পরের ধাপে। এবার আমি পাকা আমগুলোকে কেটে নেবো। এবার আমের পিস করে নেব আমি। সাইড গুলো নিয়ে নেব। এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। এবার জারে আমের পিস গুলোকে নিয়ে নিচ্ছি। এবার এই আমগুলোকে আমি মিক্সিতে মিক্স করে নেব। ঢাকনাটা লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমগুলো মিক্স করা হয়ে গেছে। এবার চলুন পরের ধাপে। আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিচ্ছি আমের পেস্টগুলো। আমি কিছুক্ষণ আমের পেস্টগুলো রান্না করব। আমটা আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিলাম। এরকম যখন 3-4 বার ফুটে উঠবে সেই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমের পিউরিটা আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। চালটা আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি চালটাকে। সামান্য দুধ দিয়ে আমি চালটাকে আধা ভাঙা করে পেস্ট করব। এবার ঢাকনাটা লাগিয়ে নিলাম। এবার পেস্ট করে নেব চালটাকে। আপনাদেরকে উঠিয়ে দেখালাম, এই দেখুন এইরকম আধা ভাঙা করে পেস্ট করতে হবে। একদম মিহি করে পেস্ট করা যাবে না। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এখানে 1/2 কাপ চালের জন্য 1.5 কিলো গরুর দুধ দিলাম। এবার ঢাকনা দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি যে চালটা পেস্ট করে রেখেছিলাম, সরি পেস্ট না আধা ভাঙা করে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, নাড়তে হবে। একসঙ্গে দিলে তলায় লেগে যেতে পারে বা গোটা ধরে যেতে পারে। চালটা দিয়ে অনবর নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবেই না বললেই চলে। যত নাড়বে তত ফিরনির স্বাদটা ভালো হবে। দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখগুলো আমি হাতে নিয়েছি, দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার টেস্ট অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার সে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস রেডি আমের ফিরনি। আর ঘন করা যাবে না, যেহেতু এটা ঠান্ডা করার পর আরও
ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি কিছুটা ম্যাঙ্গো পিউরি আমি বাঁচিয়ে রেখেছিলাম ডেকোরেশনের জন্য, আমি সাজিয়ে নিচ্ছি, এটা একেবারে অপশনাল। আমি এখানে কিছুটা সাদা চিনিটা উঠিয়ে রেখেছিলাম, এবার আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা শুধু আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো চিনি। এই চিনিটা ঠান্ডা করে খেতে খুব ভালো লাগবে, ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। এই সামারে এই চিনিটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।